ওকে, আমরা পারমুটেশন কম্বিনেশন সম্বন্ধে এমনি বেসিক ধারণা জানি সবই, তারপরে হচ্ছে যে একটু কিছু জিনিস আমাদের একটু এক্সপ্লেন আবার একটু মানে ইয়ে করতে হবে, মেমোরাইজ করতে হবে, রিভাইজ করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের পারমুটেশন কম্বিনেশন বলতে যেটা আমরা বাংলায় বুঝি সেটা হচ্ছে জিনিসগুলোকে সাজানো, ঠিক আছে? এখন অনেকগুলো জিনিস হয়তো একটা জায়গায় ছড়ানো ছিটানো আছে, সেগুলোকে আমি সাজায় একটা সিকোয়েন্স মেনটেন করবো বা একটা গ্রুপ তৈরি করবো, ঠিক আছে? তো এই ধরনের সাজানোগুলোকেই পারমুটেশন কম্বিনেশন বলা হয়, এবং এগুলোর জন্য দেখা যায় যে নির্দিষ্ট কিছু বেসিক রুলস আছে এবং সেটার উপর বেস করে নতুন ধরনের কিছু কন্ডিশনের উপর কন্ডিশন দিয়ে আমাদেরকে কোশ্চেন দেওয়া হয়। তো আমাদের এখানে মধ্যে শুরুতে আমরা যদি বলি যে ফর এক্সাম্পল আমার এখানের মধ্যে ধরো 5 জন মেম্বার আছে, আমি নিলাম এখানে মধ্যে এ বি সি ডি ই, ওকে। এবার আমি এই 5 জন মেম্বার ধরো একটা জায়গায় গেল, একটা অনুষ্ঠানে গেল, সেখানে দেখলো যে একটা টেবিল এরকমভাবে টেবিল টেবিল আকার ভাগ করা আছে, প্রতিটা টেবিলের মধ্যে এরকম ধরো 3টা করে সিট আছে, ঠিক আছে, বা এরকম পাশাপাশি সিট আছে এরকম 3টা। তো এখন ওরা চিন্তা করলো যে এই 5 জনের মধ্যে আমরা কোন 3জন বসবো। তো এখন 3জন 3জন করে বিভিন্ন রকমভাবে তারা গ্রুপ তৈরি করতে পারে, যেমন এ বি সি এভাবে তারা বসতে পারে, এ বি ডি অথবা এ সি ই অথবা এ ডি ই অথবা বি ডি ই, এরকমভাবে অনেক রকমভাবে তারা বসতে পারে। এই যে তারা বিভিন্ন গ্রুপ তৈরি করবে 3জনের, এই গ্রুপটা তৈরি করাটা হচ্ছে কম্বিনেশন, অর্থাৎ এটা হচ্ছে কি সমাবেশ। তো কম্বিনেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমরা এটাকে সি দ্বারা প্রকাশ করি, এবং এই কম্বিনেশন সি দ্বারা বোঝাচ্ছে যে আমি যখন কোনো ধরনের একটা টিম তৈরি করব বা ধরো কোনো একটা লিগ গঠন করব বা ধরো আমি এখানে মধ্যে কোনো একটা কমিটি গঠন করতে যাচ্ছি, ঠিক আছে, বা একটা ইন জেনারেল আমি যদি গ্রুপ তৈরি করতে যাচ্ছি, তো তখন এই ক্ষেত্রে আমাকে কম্বিনেশনটা ইউজ করতে হয়। অর্থাৎ কিছু র্যান্ডম কিছু নাম্বার থাকবে, কিছু সংখ্যা থাকবে, কিছু হয়তো বইয়ের সংখ্যা থাকতে পারে, কিছু মানুষের সংখ্যা থাকতে পারে, কিছু হয়তো আইটেম থাকতে পারে, কে আমি সবাই সবগুলোকে আমি একটা কনস্ট্যান্টের মধ্যে বা একটা ধরো নির্দিষ্ট জায়গার মধ্যে আমি এদেরকে সেট করাবো, এদেরকে রাখবো, কিন্তু এখানের মধ্যে সবাইকে রাখতে পারবো না। ধরো বাইরে আসে এখানের মধ্যে ফর এক্সাম্পল 10 জন, আর আমাকে বললো যে 4 জন 4 জন করে সেট করতে হবে। এখন 10 জনের মধ্যে যে কোনো 4 জনকে আমি নিতে পারি, যতবার খুশি ততবার নিতে পারি, কিন্তু যতবার খুশি বললেই আমি ইচ্ছা মতো একদম ইনফিনিটি টাইম আমি নিতে পারবো না। আমাকে একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে বা একটা নির্দিষ্ট সংখ্যক গ্রুপের মধ্যে আমি এটাকে ডিস্ট্রিবিউট করতে পারবো বা নির্দিষ্ট সংখ্যক গ্রুপ তৈরি করতে পারবো। ঠিক তেমনিভাবে যদি আমরা সেই আগের এক্সাম্পলে যাই, এ বি সি ডি ই 5 জন আছে, এখান থেকে আমি 3 জনের গ্রুপ তৈরি করতে পারবো। তাহলে এ বি সি এটা একটা গ্রুপ হতে পারে, আমি যদি এ এবং বিকে যদি ফিক্সড রাখি সি এর বদলে আমি ডি নিতে পারি, বা আমি এখানে মধ্যে এ বি ই নিতে পারি। এখন এ রাখলাম, বিটাকে চেঞ্জ করলাম, আমি নিলাম সি, তাহলে আমি যেহেতু এ বি বাদ দিয়ে যদি আমি এখন সি নিই, সি নিলাম এখানে মধ্যে ডি নিতে পারি, আমি যদি এ সি এবং ই নিই এটাও নিতে পারি। এখন আমি যদি এখানে মধ্যে এর এর জায়গায় সি পরিবর্তন করে যদি আমি ডি নিই তাহলে এ ডি ইও নিতে পারি। এবার আমি যদি এখন এ কে যদি চেঞ্জ করে আমি যদি বি বলি তাহলে বি কে নিলে বি সি তারপরে সংখ্যা পরের পার্সন হচ্ছে ডি, বি সি ডি নিতে পারি। আমি ইচ্ছা করলে বি সি ইও নিতে পারি, তারপর হচ্ছে বি সি যে চেঞ্জ করার পর এবার আসলো আমার ডি, বি ডি ই কে নিতে পারি, ঠিক আছে। এবার আমি শুরুতে এ কে রাখলাম, পরে বি কে রাখলাম, হ্যাঁ, এখন আমি সি কে যদি নেই, সি এর পরে হচ্ছে কি ডি, তারপর হচ্ছে ই, সি ডি ইও নিতে পারি। তো এরকমভাবে আরও কিছু কিছু সংখ্যা এরকমভাবে আমি র্যান্ডমলি তৈরি করতে পারি। তো এগুলো হচ্ছে বিভিন্ন গ্রুপ তৈরি করা। তো এই গ্রুপের মধ্যে যারা মেম্বার থাকবে তারা যতজন থাকবে তারা যে কোনোভাবে তারা সেখানের মধ্যে বসতে পারে। এই জিনিসটা হচ্ছে কম্বিনেশন, অর্থাৎ গ্রুপ তৈরি করা, গ্রুপ তৈরি করা, টিম তৈরি করা, লিগ তৈরি করা, কমিটি তৈরি করা, এই জিনিসটা বেসিকভাবে আমরা বলতে পারি কম্বিনেশন। তারপরে তার ভিতরে হয়তো এই ধরনের টিম বা লিগ বা কমিটি গঠন করার ক্ষেত্রে হয়তো বিভিন্ন কনস্ট্রেন্ট থাকতে পারে, বিভিন্ন কন্ডিশন থাকতে পারে, বিভিন্ন লজিক থাকতে পারে, সেটা হচ্ছে পরের হিসাব। ওই কন্ডিশন বা লজিক ধরে আমরা পরবর্তী অঙ্কটা সামনে আগাতে পারি। তো এখন এটাকে আমরা বেসিক্যালি যে রুলসের মাধ্যমে আমরা বলি, কম্বিনেশনের ফর্মুলাটা হচ্ছে এটাকে আমরা বলি এন সি আর, ইকুইভ্যালেন্ট টু ইকুয়াল টু হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন টু আর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তো এখন এখানে মধ্যে এন কী বোঝায় এবং আর কী বোঝায়? এন বোঝাচ্ছে হচ্ছে একদম ইনিশিয়ালি যতজন সংখ্যা বা যতজন পার্সন যতজন অ্যাভেলেবল আছে, যেমন আমি এখানে মধ্যে বলি যে 5 জন এখানে মধ্যে আছে। আর আর হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট, মানে কতজনের মধ্যে আমাকে রাখতে হবে। আর বলা হচ্ছে কিনা 3 জনের মধ্যে থাকতে হবে, 3টা সিট আছে, 3 জনকে, 4 জন হবে না, 2 জন হবে না, 3 জনকে বসাইতে হবে।
তাহলে সেক্ষেত্রে আমি যদি জাস্ট এখানের মধ্যে ভ্যালুগুলো বসাই তাহলে 5C3 বলতে পারি, তাহলে আমরা বলতে পারি এখানের মধ্যে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস আর, বাকি থাকলো 2 ফ্যাক্টোরিয়াল আর এদিকে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এবার ফ্যাক্টোরিয়াল তো আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কী, তাহলে 5, 4, 3, 2, 1 আর নিচে হচ্ছে এখানের মধ্যে 2 × 1 × 3, 2, 1। এবার এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে মানে উপরে নিচে তাহলে কী পাচ্ছি, 3, 2, 1 এবং এখানে 3, 2, 1 কাটা যায়, থাকলে এখানের মধ্যে 5 এবং 4, 2কে আমি এখানের মধ্যে 4কে দিয়ে 2 করতে পারি, 5 দুগুণে 10, অর্থাৎ এখানের মধ্যে 10টা গ্রুপ তৈরি করা সম্ভব যখন 5 জন থেকে 3 জন নেব। আচ্ছা, এই সিকে আমরা জাস্ট মেমোরি মানে মনে রাখার জন্য বা আমাদের এই কনসেপ্টটা একটু ইজি করার জন্য আমি বলতে পারি এটাকে চুজ, মানে চুজ করব কী, চুজ করব 5 থেকে আমি 3 জন চুজ করব, জাস্ট সিম্পল এজ লাইক দ্যাট, এরকমই। এখন আমি 5 থেকে 3 জন নেব, আমি পেলাম এখানে মধ্যে 10টা, অর্থাৎ কী পেলাম 10 রকমভাবে তাদেরকে আমি একটা গ্রুপের মধ্যে সেট করতে পারি। আচ্ছা, এবার আমি যদি বলি যে আচ্ছা একটা জিনিস খেয়াল করি যে আমি যদি বলি 5C3 না বলে এবার আমি যদি বলি দুইটা সিট আছে, দুইটা সিটের মধ্যে বসবে 5 জন থেকে 2 জন বসবে। ভাইয়া কার জন্য মাইক্রোফোনটা অন আছে একটু অফ করে দেবে। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই হচ্ছে আমি এখানে মধ্যে পাচ্ছি 3 ফ্যাক্টোরিয়াল × 2 ফ্যাক্টোরিয়াল, এখানেও কিন্তু আমরা দেখবি কাটাকাটি করলে 10ই পাচ্ছি। একটু খেয়াল করে দেখো, এখানে হচ্ছে যে উপরে 5 নিচে 2 এবং 3, এখানে হচ্ছে উপরে 5 নিচে 2 এবং 3, এবং এখানে আলটিমেটলি 10ই পাচ্ছি। তাহলে এখানে একটা মজার একটা জিনিস দেখতে পেলাম যে 5 জন থেকে 3 জন নিলেও আমরা যা পাচ্ছি, 5 জন থেকে 2 জন নিলেও আমরা তাই পাচ্ছি। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে এই কারণে যে আমার মূল যে এখানের মধ্যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলার মধ্যে আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি যে NCR ইজ ইকুয়াল টু হচ্ছে এইটা, অর্থাৎ আমি এখানে যে দেখলাম একটা হচ্ছে এন মাইনাস আর, আরেকটা হচ্ছে আর নিজে। এখন আমি যদি আরকে যদি 3 নেই তাহলে এটা 2 হয়ে যাবে, এটা 3 থাকবে। আমি যদি আরকে 2 নেই তাহলে এন মাইনাস আর 3 হবে, এটা 2 হবে, অর্থাৎ এটা জাস্ট রিভার্স হয়ে যাবে। আচ্ছা, তাইলে কিন্তু আমি যেটা বুঝতে পারলাম যে 5 জন থেকে 3 জন নেওয়া যা, 5 জন থেকে 2 জন নেওয়া হচ্ছে তা। তাহলে 10 জন থেকে 4 জন নেওয়া যা হবে, 10 জন থেকে 6 জন নেওয়া কি তা হবে। আবার এটাকে আমরা অন্যভাবে দেখতে পারি, খেয়াল করে দেখি যে 4 এবং 6 মিলে কিন্তু আমার 10 হচ্ছে, দ্যাট মিন্স এন মাইনাস আর প্লাস আর ইজ ইকুয়াল টু এন নিজে। যখন আমি এরকম 10 থেকে 4 হিসাব করতে পারবো, যাই বের হবে, ঠিক আছে ওদিকে গেলাম না, যাই বের হবে 10 থেকে 6 যদি করি তাহলে তাই হবে। আচ্ছা, এখন 10 থেকে আমরা যদি এখন হিসাব করি তাহলে আমরা যদি দেখি যে এখন ফর এক্সাম্পল আমি একটু বাম দিকে লিখি, দেখো আমি যদি বলি 10 জন থেকে 8 জন নেব আর 10 জন থেকে 2 জন নেব, দুইটা কিন্তু ভ্যালু সেম, কিন্তু যখন আমরা এটাকে পাশাপাশি লিখবো হিসাব করবো তখন কোনটা ক্যালকুলেশন বড় হবে, 10C এটার ক্যালকুলেশন বড় হবে, কারণ অনেকগুলো সংখ্যা লিখতে হবে। তাহলে সেক্ষেত্রে 10C2 হিসাব করা আমার জন্য সহজ। কীরকম সহজ সেটা একটু বলি, সেটা হচ্ছে এরকম, যদি এখন 10C8টা নেই, 10 থেকে 8 জন নেই, তাহলে আমি দেখতে পেলাম যে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, আর নিচে হচ্ছে আমার এখানে মধ্যে এন মাইনাস আট, তো তাহলে 10 থেকে 8 গেলে থাকে 2 × 1, 2 ফ্যাক্টোরিয়াল, আর ইন থেকে 8, 7, 6, 5, 4, 3, 2, 1। তাহলে এবার খেয়াল করে দেখি যে এইখানকে 8 থেকে 1 পর্যন্ত যে অংশটা আর নিচের 8 থেকে 1 পর্যন্ত যে অংশটা, এটা কিন্তু অটোমেটিক্যালি কাটা চলে যাচ্ছে। তাহলে আমাকে কি বারবার কিন্তু এটা পুরোটা লেখার প্রয়োজন পড়তেছে না, আমি এইটাকে বাদ দিয়েও শুধুমাত্র এই অংশটা থেকেই আমি আনসারটা বের করতে পারি। সেটা আমি কীভাবে বুঝবো, সিস্টেমটা কি সেটা হচ্ছে এরকম যে আমি 10 জন থেকে 8 জন যখন হবে, মানে বড় সংখ্যা বড় একটা ভ্যালু বের করতে পারবে, আমি তার অল্টারনেট ভ্যালুটা বের করব, কারণ ঘটনা একই আনসার একই আসবে, আমি জাস্ট আমার হিসাব সুবিধার জন্য 10 থেকে 2টা নেব। আমি যখন 10 থেকে যদি এখন 2 নিতে চাই তাহলে দেখো এখানের মধ্যে আমরা এখানে কী পাচ্ছি, আমাদের তো আলটিমেটলি বাইরের ডান পাশের অংশগুলোকে বাদ দিলে ভিতরে থাকে উপরে 10 এবং 9 এবং নিচে থাকে 2 × 1, এতটুকুই থাকে, এবং কাটাকাটি করলে যেটা আনসার হবে সেটা। এবার আমি যদি একটু অন্যভাবে চিন্তা করি তাহলে দেখো 10 থেকে 2 নেওয়ার মানে হচ্ছে 10কে আমি 2 বার কাউন্ট করবো, 10কে 2 বার কাউন্ট করবো মানে হচ্ছে যে 10-এর পরে আমি 2 বার পর্যন্ত যাবো, দেখো 1 বার 2 বার, আর নিচে হচ্ছে 2, সুতরাং 2 × 1। তাহলে আর বাকি অংশটুকু আমার এই অংশটুকু আমার লাগতেছি না, শুধুমাত্র এতটুকুর মধ্যে আমার অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা আরও স্মুথ হয়ে গেল, আর একটু ইজি হয়ে গেল। আমি শুধু শুধু কেন বাড়তি অংশটা লিখবো, কারণ এই বাড়তি অংশটা লিখতে যেই আমার টাইমটা যাবে, আর নিচে তো আমার এন মাইনাস আর এর পরে আর যে অংশটা থাকবে সেই আর অংশটা তো উপর অংশটা সেম থাকবে, সেমই দেখাচ্ছে।
এখন তাহলে আমরা এখানের মধ্যে যদি কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি 10 কে 2 করলে 5, 5 নং হচ্ছে 45। সিমিলারলি আমরা যদি অন্যভাবে নেই, ধরলাম 22 জন, 16 জন হচ্ছে আমার ক্রিকেটের মধ্যে একটা স্কোয়াড, আমাকে বলা হলো এখান থেকে 11 জনের টিম তৈরি করতে হবে। তো 16 থেকে 11 আমার জন্য হিসাব করাটা অনেক টাফ। আমি কি করব, 16 থেকে বাকি অংশ থেকে 5, আমি 16 থেকে 5-এর হিসাব করব। তাহলে সেরকম কি করব, 16 5 বার কাউন্ট করব, মানে 5 5 বার পর্যন্ত আমি গুণ করতে যাব, মানে ডিক্রিজিং অর্ডারে। 16 15 14 13 12, কয়বার, 5 বার হয়েছে না? আর নিচে হচ্ছে 5 4 3 2 1। তাহলে আমার ওই বড় পুরো অংশটা আমার লিখার কোনো প্রয়োজন থাকলো না, এতটুকুর মধ্যে আমার হয়ে যাচ্ছে। এখন এটা কাটাকাটি করলে সেটটা আসবে, সেটাই আমার ডিজার্ট আনসার। এটা হচ্ছে জাস্ট ক্যালকুলেশনটা ইজি করার জন্য আমি তোমাদেরকে বললাম। মূল কনসেপ্টটা কিন্তু এটাই, এনসিআর থেকে আমি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইনটু আর ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে কম্বিনেশনের সূত্র। অর্থাৎ যখন আমরা কোনো গ্রুপ তৈরি করবো, টিম তৈরি করবো, কমিটি তৈরি করবো, তখন আমরা এটা ইউজ করতে পারি। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ, 16 থেকে আমি 5 জন নিচ্ছি, কারণ 16 থেকে 11 জন নিলে আমার জন্য হিসাবটা অনেক বড় হবে। আমি 16 থেকে 5 জন নিব। ষোলো জন থেকে 7 জন, পাঁচ, হ্যাঁ হ্যাঁ, সমস্যা আছে। কারণ হচ্ছে আমি একটু যে বলছিলাম যে 10 জন থেকে 6 জন নিলে যে আনসারটা আসবে, 10 জন থেকে 4 জন নিলে সেম আনসার আসবে। এখন সেম আনসার তো আমরা একটু আগে দেখলাম কত আসছে, সেটা তুমি দেখলাম কারাগারি করে একই জিনিস আসে। তো এই 6 এবং 4 মিলে কত, 10 হচ্ছে না? ওকে, তাহলে এবার এইখানের মধ্যে ফর্মুলাতে দেখো, নিচে হচ্ছে এন মাইনাস আর, আর একটা অতিরিক্ত আর আছে, ওটা যদি আমি যোগ করি তাহলে আলটিমেটলি এন থাকতেছে না যোগফল। তো যখন আমার এরকম নিচের এইখানের মধ্যে আর এর ভ্যালুটা, ঠিক আছে, আর এবং অল্টারনেট এন মাইনাস আর, এই দুটো মিলে যখন আমার এই টোটাল 10 আসবে, তখনই আমি বুঝতে পারবো যে 10 থেকে 6 যেটা হবে এটার অল্টারনেট ভ্যালুটা 10 থেকে 4 সেম আসবে। ইলেভেন আসে, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, বা আমি যদি বলি যে 11 যেহেতু বসে বাকি আমার লেখা কিন্তু 5, তো 16 থেকে 5 হিসাব করবো আমার জন্য সহজ হবে। এটা যত ছোট হিসাব করবো আমার আনসার তো একই আসবে, জাস্ট আমি ক্যালকুলেশনটা আমি ছোট করলাম আগে ছুই না। আচ্ছা, তো এখন এই কম্বিনেশনটা যদি আমি এখন আমি বলি, যদি কিছু ম্যাথের মাধ্যমে যদি আমি চিন্তা করি যে আমি ধরে নিলাম যে এখানের মধ্যে কি বলা যায়, ধরো এখানে খাবার, তুমি খাবার, আচ্ছা খাবারটা বাদ দিলাম, খাবারটা পরে করি, ধরো একটা বুকশেলফ, ঠিক আছে, বুকশেলফ আছে, ঠিক আছে, এই বুকশেলফের মধ্যে ধরো এখানের মধ্যে তোমার ঘর, ঘর তিনটা ঘরে ভাগ করা আছে। তো এই ঘরের মধ্যে 3টা বই রাখা যায়, এই ঘরে 2টা বই রাখা যায়, এই ঘরে 4টা বই রাখা যায়, ঠিক আছে। এখন তোমাকে বলা হলো যে তোমার হাতে এখানে 3টা ক্যাটাগরি বই আছে, ধরলাম এ বি এবং সি, তুমি এখানের মধ্যে এ ক্যাটাগরির বইটা রাখবো এই ঘরে, বি ক্যাটাগরি রাখবো এই ঘরে, সি ক্যাটাগরি রাখবো এই ঘরে। এবার তোমাকে বললো যে ভাইয়া এখানের মধ্যে এ হচ্ছে আমার 5টা, বি আছে এখানের মধ্যে আমার 5টা, সি আছে এখানের মধ্যে আমার 6টা। এখন আমাকে বলা হলো যে আমি এইখান থেকে বইগুলোকে চুজ করে এতে 3টা রাখতে হবে, বিতে 2টা রাখতে হবে, সিতে 3-4টা রাখতে হবে। এইভাবে আমি কত রকমভাবে আমি এ বি সিকে, মানে এ এর গ্রুপ এবং বি এর গ্রুপ এবং সি এর গ্রুপ তৈরি করতে পারি। এক্ষেত্রে আমরা কী করবো যে আমার 5টা বই আছে, সেখান থেকে আমি এতে 3টা আমি রাখতে পারি, তাহলে 5 থেকে আমি 3টা চুজ করব। পরে এবার বি থেকে আমি 5টা দেওয়া আছে, আমাকে রাখতে হবে 2টা, আমি 5 থেকে 2টা চুজ করব। একই রকম 6C 4 করবো। তাহলে এখন আমি এখানের মধ্যে যতগুলো ভ্যালু আমি পাবো সবগুলো ভ্যালু যদি আমি এখানের মধ্যে যোগ করি, তাহলে সেক্ষেত্রে এইটার ভিতরে গ্রুপ আকারে কতগুলো, কতভাবে বইগুলো রাখা যায় সেটা বের হবে। আমি যদি এখন করি যে 5C 2 5C 3, তো 5C 3 আর 5C 2 তো একই জিনিসই। তাহলে আমি যদি 5C 2 করি, 5 4, এদিকে হচ্ছে 2 1, তাহলে কত হয়, 10। এবার যদি বলি 5C 2, ওই একই 10। এবার 6C 4 জন্য আমার জন্য একটু লেংদি হয়ে যায়, আমি 6C 2 করবো, দ্যাট মিন্স 6
টু যেহেতু দুইবার বলছে, আমি দুই পর্যন্ত দুইবার আমি কাউন্ট করব ডিক্রিজিং অর্ডারে, সিক্স ফাইভ আর এদিকে টু ওয়ান, পাঁচ ছয় তিরিশ আর অর্ধে কত পনেরো, তাহলে কত হলো দশ দশ বিশ আর পনেরো হচ্ছে এখানে মধ্যে পঁয়ত্রিশ, অর্থাৎ আমি এখানে মধ্যে পঁয়ত্রিশটা গ্রুপ তৈরি করতে পারবো, যে গ্রুপের মধ্যে এভাবে এ বি সিকে আমি সাজাতে পারি। এটা হচ্ছে কম্বিনেশনের সিস্টেম, এভাবে আমি কম্বিনেশন করতে পারবো। এখন আমি বই না বলে আমি যদি এখন চিন্তা করি যে আমার এখানে মধ্যে ধরো সাতজন মেম্বার আছে, আমি এদিকে লিখলাম এ বি সি ডি ই এফ আর হচ্ছে জি, এখন আমাকে বলা হলো যে তুমি চারজনের একটা গ্রুপ তৈরি করবা, একটা গ্রুপ তৈরি করবা যে গ্রুপের মধ্যে কন্ডিশন হচ্ছে তোমার বি এবং সিকে মাস্ট রাখতেই হবে, মাস্ট রাখতেই হবে, রেখে তুমি এরকম কয়টা গ্রুপ তৈরি করতে পারবা, চারজনের চারজনে কয়টা গ্রুপ তৈরি করতে পারবা, টোটাল আমার অ্যাভেলেবেল আছে সাতজন, বলতো কত হইতে পারে? দেখো বি এবং সিকে কিন্তু আমাকে রাখতেই হচ্ছে আগে থেকে, দুজনকে আমি ফিক্স রাখলাম, সাতজন থেকে দুজনকে ফিক্স রাখলে থাকলো বাকি পাঁচজন, আর আমাকে চারজনের গ্রুপ তৈরি করতে গেলে আর লাগবে কজন, দুজন, তাহলে ফাইভ সি টু দশ। আচ্ছা এবার যদি আর একটা কন্ডিশন দিই, সেটা হচ্ছে ধরো ডি এবং ই এদের মধ্যে হচ্ছে একটু গ্যাঞ্জাম লাগছে, ঠিক আছে, এখন ওরা বললো দু এরা কি মানে যারা কিনা এই কমিটি তৈরি করেছে তাদের কাছে যায় বললো যে এ থাকলে আমি থাকবো না, এ থাকলে আমি থাকবো না, অর্থাৎ যদি ডি থাকে তাহলে ই কে রাখা যাবে না, বা যদি আমার এখানে মধ্যে ই থাকে তাহলে ডি কে রাখা যাবে না, এই কন্ডিশনে আমি কয়টা গ্রুপ তৈরি করতে পারবো? এই ধরনের কেসে মানে এই যখন যখন কোশ্চেন থাকবে তখন আমাকে কেস ভাগ করে নিতে হবে, কেস কেস ওয়ান কেস টু কেস থ্রি কেস ফোর এরকম কেস আকারে ভাগ করে নিতে হবে, পরে সবগুলো কেসে কেসগুলোকে যোগ করে নিতে হবে। প্রথম কেসটা হচ্ছে এরকম যে ডি থাকবে মাগার ই থাকবে না, এখন যদি ডি কে রেখে দিই, ডি কে অবশ্যই আমি রাখলাম, তাহলে আমি অলরেডি সাতজন থেকে একজন ফিক্স করে ফেলছি, বাকি থাকতেছে আমার ছয়জন, ঠিক আছে। আচ্ছা তো আমি যদি এখানে মধ্যে হ্যাঁ আচ্ছা দেখাতে দেখি, তাহলে এখন বলা হয়েছে যে আমি এখানে মধ্যে যে ডি কে আমি অবশ্যই রাখবো, ডি কে যদি আমি অবশ্যই রেখে দিই তাহলে বাকি থাকে কতজন, সাতজন, কিন্তু কথা হচ্ছে যে আমি যদি ডি কে ইনক্লুড করে দিই ই কে আমাকে বাদ দিয়ে ফেলতে হবে, তাহলে আর একজন কমে গেল না, অ্যাভেলেবেল অ্যাভেলেবেল ছিল সাতজন, একজনকে আমি অলরেডি ঢুকাই দিছি ডি কে, এখন তো আমি ই কে রাখতে পারবো না, তাহলে অলরেডি ডি কে যদি ঢুকাই দিই তাহলে বাকি থাকে ছয়জন, আর সেই ছয়জনের মধ্যে ই কে রাখতে পারবো না কারণ ডি কে ঢুকাই ফেলছি, তখন কতজন হবে, পাঁচজন। আচ্ছা পাঁচজন থেকে এবার আমি যেহেতু ডি কে রেখে দিলাম তাহলে চারজনের গ্রুপের বাকি থাকে কতজন, বাকি কতজন লাগবে, তিনজন লাগবে, ফাইভ সি থ্রি দশজন, এটা হচ্ছে কেস ওয়ান। কেস টু হচ্ছে ডি কে রাখবো না ই কে রাখবো, তাহলে কী হবে, একই ঘটনা আগেরটার মতোই, ফাইভ সি থ্রি বা ফাইভ সি টু দশজন। আচ্ছা আরেকটা কন্ডিশন আছে, অনেকে দেখা যায় যে কেস ওয়ান কেস টু করি আনসার বলে ফেলে, কিন্তু এখানে আনসার ভুল হয়ে যাবে। আরেকটা কেস হচ্ছে এরকম যে এমনও হইতে পারে যে গ্রুপের মধ্যে ডি ই এম এ কাউকে রাখলাম না, সেগুলো নিয়েও গ্রুপ হইতে পারে না, হইতে পারে ডি ই একসাথে থাকবে না, এটা ঠিক আছে একসাথে আমি রাখতে পারবো না, একসাথে করে দুজনকে একসাথে রেখে আমি কোনো গ্রুপ তৈরি করতে পারবো না, কিন্তু কিন্তু এমন আমি গ্রুপ তৈরি করতে পারবো যেখানে ডি ই আমি কাউকে রাখবো না, এটাও তো অসম্ভব, সেক্ষেত্রে যদি আমি তাহলে সেক্ষেত্রে হবে কত, সিঙ্গেল হবে, ঠিক আছে, তাহলে ফাইভ সি ফোর, হ্যাঁ ফাইভ সি ফোর আর ফাইভ সি ওয়ান, ফাইভ সি ওয়ানটা সোজা না, তাহলে ফাইভ সি ওয়ান এক পর্যন্ত ডিভাইড বাই ওয়ান, তাহলে হলো পাঁচটা ওয়েতে, দশ দশ বিশ আর হচ্ছে এখানে পাঁচ পঁচিশ, এর মানে এরকম ইন্ডিভিজুয়াল তিনটা কেসে টোটাল পঁচিশটা গ্রুপ তৈরি করা সম্ভব, যেই গ্রুপে এই কন্ডিশনটা মেনটেন করবে যে ডি থাকবে ই থাকবে না, মানে একজন থাকবে আরেকজন থাকবে না, ঘটনা বুঝতে পারছো সিস্টেমগুলো? আচ্ছা তো এখন এটা তো গেল এই ধরনের গুলো গুলো কম্বিনেশন, এখন কম্বিনেশনের মূল কথাটা ছিল এরকম যে আমি শুধুমাত্র গ্রুপ তৈরি করবো, ঠিক আছে,
কিন্তু গ্রুপের ভিতরে কে কোথায় আছে না আছে সেটা আমার কোনো দেখার বিষয় না, মানে কে আগে থাকবে কে পরে থাকবে, মোট কথা পজিশনটা এখানের মধ্যে ডিটারমাইন করে না, পজিশন এখানে কোনো ম্যাটার করে না, গ্রুপের মধ্যে কোনো পজিশন ম্যাটার করে না। কিন্তু যদি এমন হয় যে আমি গ্রুপ তৈরি করলাম ফার্স্ট স্টেপে, সেকেন্ড স্টেপে গ্রুপের ভিতরে যতগুলো মেম্বার আছে তাদেরকে আমি আগে পরে করে সাজাইলাম, তখন যে সাজানোর সংখ্যাগুলো আসবে সেগুলো একটা থেকে একটা ডিফারেন্ট হবে না, আগে পরে হওয়াতে ডিফারেন্ট হবে, যখন ডিফারেন্ট হবে তখন সেই জিনিসটাকে বলা হচ্ছে আমার পারমিউটেশন। পারমিউটেশন মানে বোঝাচ্ছে যে এটা হচ্ছে বিন্যাস, বাংলা বলা হচ্ছে বিন্যাস। বিন্যাস মানে কি, যে আমি একজন আগে বসবে ফার্স্ট পজিশনে, একজন সেকেন্ড পজিশনে, একজন থার্ড পজিশনে, আগে পরে করে আমি সাজাবো। যে কিনা ফার্স্ট পজিশনে বসবে, ধরলাম আমি এ কে রাখলাম ফার্স্টে, বি কে রাখলাম সেকেন্ডে, সি কে রাখলাম থার্ডে। আমি যদি এখন বি কে যদি আমি সামনে এনে ফেলি, বি রেখে রাখলাম, এ রাখলাম, সি রাখলাম, গ্রুপ হিসেবে কিন্তু তারা সেম, বাট যদি আমি ইন টার্মস অফ পজিশন চিন্তা করি তারা কিন্তু দুই রকম পজিশন। তো তখন পারমুটেশনে কি হবে, পারমুটেশনে বড় হয়ে যাবে না, সংখ্যায় পরিমাণে বড় হয়ে যাবে। গ্রুপ যদি 10 জন হয়, ধরো এখানের মধ্যে আমি 5 জন থেকে বলছিলাম যে আমি 3 জন নেব, তো আমি পাইছিলাম কয়টা গ্রুপ, 10টা গ্রুপ পাইছিলাম। কিন্তু 10টা গ্রুপের মধ্যে যে 3 জন আছে, এই যে ABC 3 জন আছে, তারা আবার নিজেদের মধ্যে সামনে পিছু করলে আবার নতুন করে কাউন্টিং হবে না। আচ্ছা, তখন সেক্ষেত্রে কী করতে পারি, তখন সেক্ষেত্রে দেখবো যে আমি 3 জনকে সামনে পিছে কতভাবে করতে পারি, কতভাবে করতে পারি। ওকে, এখন আমরা একটু দেখি। তো তো এটা হচ্ছে এরকম যে আমি ইচ্ছা করলে একে এ বি সি করতে পারি। ওকে, এখন আমি একে ফিক্স রাখলাম, আমি এখন বি সি কে ইন্টারচেঞ্জ করে ফেলবো, হয়ে যাবে সি বি। আবার আমি এখানের মধ্যে বি কে আগে রাখলাম, এবার লিখতে পারি এ সি। আবার আমি বি কে ফিক্স রাখলাম বললো, সি এবং এ কে ইন্টারচেঞ্জ করতে পারি, হবে সি এ। আবার আমি সি কে আমি আগে রাখলাম, এবার হবে এ বি। আবার সি কে রেখে দিলে বি এ, এরা ইন্টারচেঞ্জ করলে হবে কত, সি বি এ। আর তো চেঞ্জ করা যাচ্ছে না, এর মানে এখানে মধ্যে আমি পেলাম কয়টা, টোটাল 6টা। তাহলে আমি দেখলাম যে আমার গ্রুপ হচ্ছে এখানের মধ্যে 10টা, কিন্তু প্রতিটা গ্রুপের মধ্যে আবার যদি আমি পারমুটেশন করি, এটাকে যদি আমি আবার পারমুটেশন করি, দ্যাট মিনস আমি যদি এবার পজিশন ওয়াইজ চিন্তা করি, তাহলে প্রতি গ্রুপে এরকম 6টা করে আলাদা আলাদা বিন্যাস পাচ্ছি। তাহলে 10টা গ্রুপের জন্য কয়টা পাবো, 6 10 60টা। এটা হচ্ছে আমার পারমুটেশন। এই এই কন্ডিশনের ক্ষেত্রে পি হচ্ছে, পারমুটেশন হচ্ছে 60টা, আর এই 10 হচ্ছে আমার এখানে আমাদের কম্বিনেশন। কথা বুঝতে পারছো? আচ্ছা, এবার এটার হচ্ছে ফর্মুলা। ফর্মুলা হচ্ছে এন পি আর, এটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই জাস্ট এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর অতিরিক্ত সাথে যেটা ছিল কম্বিনেশনে ওটা থাকবে না, শুধু এতটুকু অংশ থাকবে, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো আমি যদি এখানের মধ্যে বলি 5 জন থেকে 3 জনের এরকমভাবে সাজায়া সামনে পিছনে কতভাবে এদেরকে সাজানো যায়, তাহলে বিন্যাস যখন আমি এরকম বিন্যাস করবো তখন হয়ে যাবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর, দ্যাট মিনস 5 - 3 2 ফ্যাক্টোরিয়াল, তখন হবে কত, এখানের মধ্যে টোটাল 5 4 3 2 1, আর নিচে হচ্ছে 2 × 1, তাহলে কাটা গেল, থাকলো 4 5 এখানের মধ্যে 20 3 20 60। দেখো 60টা আসছে, এক্স্যাক্টলি 60টাই আসছে, ঠিক কি না? এটা হচ্ছে আমার পারমুটেশন, অর্থাৎ পারমুটেশনটা হচ্ছে পজিশন ম্যাটার করে। আচ্ছা, এখন এটা এটা যদি সহজে মনে রাখা যায়, সহজে মনে রাখার জন্য একটা কমন ওয়ে, মানে কমন বলতে কি, এটা একটা ওয়ে আমি আর কি তৈরি করছি, সেটা হচ্ছে একটু মজার একটা। তোমরা ইনসেপশন মুভি দেখছো না? দেখছো তো সবাই ইনসেপশন বলতে? আচ্ছা, ইনসেপশনের মধ্যে কী ঘটনা ঘটে, ড্রিমের মধ্যে আবার ড্রিমে চলে যায় না, ফার্স্ট স্টেপ থেকে সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ থার্ড স্টেপে যা চলে যায়, ড্রিমের ভিতরে ড্রিম, ড্রিম উইদিন এ ড্রিম। আচ্ছা, তাহলে ইনসেপশনের মতো যদি চিন্তা করি যে আমার যখন আমি প্রথমে অনেকগুলো র্যান্ডম অনেকগুলা ক্যারেক্টার থেকে, ঠিক আছে, এদেরকে যখন আমি একটা নির্দিষ্ট সংখ্যার মধ্যে গ্রুপ তৈরি করব, এটা হচ্ছে আমার ড্রিম স্টেজ ওয়ান, ঠিক আছে, ধরলাম ড্রিম স্টেজ ওয়ান ফার্স্ট স্টেজ। এখন যদি বলি যে এটা তো আমি করলাম করলাম, ধরলাম 4 জনের মধ্যে, মানে ধরলাম 5 জনের মধ্যে 3 জন নিলাম, ভালো কথা। এখন যদি এবার তার ভিতরে কাজ করতে চাই, এবার যদি তার ভিতরে তাদের পজিশনগুলোকে ধরে আর সামনে পিছনে করতে চাই, তখন কী হবে, প্রতিটা প্রতিটা গ্রুপের ভিতরে আমি কাজ করতেছি বা প্রতিটা ড্রিমের ভিতরে আবার ঢুকে যাচ্ছি সেকেন্ড স্টেপের মধ্যে, তখন তাদের পজিশন ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা নির্ণয় করতেছি। তাহলে ফার্স্ট যখন আমরা একবার ড্রিমে ঢুকবো, ফার্স্ট স্টেপটা হচ্ছে আমার কম্বিনেশন,
বাট তারপর যখন আমি আবার ড্রিমে ঢুকবো, মানে ওই গ্রুপের ভিতর আবার হাত দিব যখন, তখন এদেরকে ধরে ধরে সামনে পিছনে করবো, তখন ওটা হয়ে যাবে পারমুটেশন। আমার মনে হয় তোমাদের এইভাবে বললে একটু বুঝতে সুবিধা হবে বা মনে রাখতে সুবিধা হবে।